ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته، والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. সম্মানিত ভাই, দেখেন যে বিষয়ে জানতে চেয়েছেন যে আপনি রাজমিস্ত্রি কাম করেন, এখন নামাজের সময় জোহরের নামাজের সময় 12:10, ফরান 1:10, এখন এভাবে করলে কাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে, যদি কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো হবে যদি আপনার ক্ষতি না হয়, আর যদি দেখুন বলে না কাজটা ছেড়ে দিলে আর হয়তো কাম সহজে পামো না বা সমস্যা তা কঠিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বার কোনো কিছু সাফাই দেন না, আর যদি বলেন না ইনশাআল্লাহ তাহলে আমি পামো কাম, আমি আল্লাহর সন্তুষ্টের জন্য ছেড়ে দিলাম, যেহেতু আমার নামাজের সমস্যা অবলব্য আমি নামাজটা পড়তে পারি না, হ্যাঁ শেষ অব্দি নামাজটা পড়তে হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা এ নিয়তে যদি কাজটা ছেড়ে দেন ইনশাআল্লাহ এর থেকে ভালো রিজিকের হাতে আল্লাহ রাব্বুল ব্যবস্থা করে দেবেন। কারণ আসসালাতু ওয়াক্তিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সঠিক টাইমে নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে প্রথম টাইমে নামাজ পড়া। নামাজের দুইটা টাইম আছে, একটা প্রথম ওয়াক্তটা শেষ ওয়াক্ত, শেষ ওয়াক্ত তো অপছন্দনীয়, প্রথম অক্তটা আল্লাহ ভালোবাসে, এই জন্য প্রথম অক্ত নামাজ পড়লে সবচেয়ে ভালো আর নেকিও বেশি, সেজন্য যদি পারেন তাহলে প্রথম অক্ত পড়েন আর কাজ ছেড়ে দেন। যেহেতু রাজমিস্ত্রি আমার জানার মতো প্রত্যেক দেশে সুবিধা আছে, রাজমিস্ত্রি অ্যাভেলেবেল কাম রয়েছে, ঠিক আছে, আল্লাহ আলম।